পাহাড়ের দিকে নজর রাখতে হচ্ছে। আজও পাহাড়ে একই পরিস্থিতি, বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি থেকে ঘুরপথে করোনেশন ব্রিজ হয়ে জাতীয় সড়ক 31 দিয়ে ডুয়ার্সে গরুপাথান লাভা লোলেগাঁও রাস্তা দিয়ে সিকিমের পথে সমস্ত গাড়ি যাতায়াত হচ্ছে, আর তিস্তার জল ফুলে ফেপে উঠছে ক্রমশই পাহাড়ে। বিশেষ করে সিকিমে ভারী বৃষ্টি একইভাবে হয়ে চলেছে। গত দুদিনের তুলনায় আজ সকাল থেকে কালিম্পং জেলার তিস্তা বাজারের জলস্ফীতি কিছুটা নিচে নেমেছে। इस क्षेत्र में कोई सरकार काम नहीं कर रही है और हम अपने आप को ठगा हुआ महसूस कर रहे हैं। जैसे बिन माँ बाप का बच्चा होता है अनाथ, हम अपने आप को अनाथ महसूस कर रहे हैं। और मुझे याद है, अगर भारत के किसी कोने में इससे छोटी भी घटना हो तो पूरा नेशनल मीडिया और सारा सरकारी तंत्र वंत्र सब पहुंच जाता है। लेकिन 8 महीने का समय बीत चुका है, उसके बावजूद भी यहाँ कोई नहीं पहुंचा है। इससे बड़ा दुर्भाग्य कुछ हो नहीं सकता। पहाड़े दिन कयेकेर प्रबल बृष्टिर फले भयाल तिस्तार परिस्थिति। এই মুহূর্তে আমি রয়েছি কালিম্পং জেলার একেবারে তিস্তা বাজারের তিস্তার পাড়ে রয়েছি। আমি পার্থকে বলবো সেই তিস্তার বর্তমান পরিস্থিতি দেখাতে। এই এলাকার যে বসতি রয়েছে, অর্থাৎ তিস্তার যে শহর তিস্তা বাজার, সেই বাজারের কিন্তু অনেকটাই এই তিস্তার তলে। এই ভয়াল পরিস্থিতিতে ধসের কবলে পড়ে মৃতের সংখ্যা 6, আহত বহু, এবং যেই সমস্ত পর্যটকরা সিকিমে আটকে রয়েছে তাদের উদ্ধারের ব্যবস্থা করছে সিকিম প্রশাসন। জাতীয় সড়ক 10, কারণ এই 10-এর কালিম্পংগামী জাতীয় সড়ক 10 এখান থেকে সিকিমে যাচ্ছে, এই লাইফলাইন কিন্তু প্রশাসনের তরফ থেকে বন্ধ রাখা হয়েছে। তার কারণ হিসেবে বেশ কিছু জায়গায় ধসে মেন জাতীয় সড়ক বেশ কিছু জায়গায় বসে গেছে, যার জন্য কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন, যার ফলে কিন্তু বন্ধ রয়েছে সিকিমগামী লাইফলাইন, অর্থাৎ শিলিগুড়ি থেকে সিকিমগামী লাইফলাইন জাতীয় সড়ক 10। তিস্তা ব্যারেজ থেকে ক্যামেরায় পার্থর সাথে নারায়ণ, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।